আসসালামু আলাইকুম, আমি মাকসুদা শাপলা বলছি কুষ্টিয়া থেকে। আমার মাটির হেসেল থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। টাইটেল এবং থাম্বনেল দেখে এতক্ষণে সবাই বুঝতে পেরে গেছেন যে আমি আজকে আপনাদের সামনে কোন রেসিপিটা নিয়ে এসেছি। আজকে আমি আপনাদেরকে গন্ধভাতালের বড়ার রেসিপি করে দেখাবো। এই তো কটু গন্ধের কারণে অনেকেই এটা পছন্দ করে না, কিন্তু যারা খায় তারা জানে এটা কত মজার এবং কতটা ভেষজ গুণসম্পন্ন। তো এর গুণাগুণ তো বলে শেষ করা যাবে না। ছোটবেলা থেকেই দেখে এসেছি বাড়িতে ঠান্ডা কাশি হলে গন্ধভাতালের পাতার বড়া বা এর রসটা বের করে একটু তেলের উপরে দিয়ে আব্বু খেয়ে নিত, তো আমরাও খেতাম। তো এখন তো আরও ভালো লাগে, আমিও আমার বাচ্চাদেরকে মাঝে মাঝেই করে দিই। তো আমি আজকে আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করব যে আমি কিভাবে এই পাতার বড়াটা তৈরি করি। তো গাছটাও আজকে দেখাই দিলাম আপনাদেরকে। আমাদের বাড়ির সামনে একটা বড় আম গাছ আছে, তো সেই গাছের উপরে এই গাছটা উঠে এসেছে, প্রতিবেশীর গাছ, প্রতিবেশীর অনুমতি সাপেক্ষে আমরা নিয়মিতই খাই। তো চলুন শুরু করি। আমি প্রথমে কয়েকটা পাতা উঠিয়ে নিচ্ছি। আমি কিছু মটরের ডাল ভিজায় রেখে বেটে রেখেছিলাম, আর সেটা রেখে দিয়েছি পাশেই। আর আমি এখন এই পাতাটা মিহি করে বেটে নেব। কেউ চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন, তবে পাতাই বেটে নিলে বেশি ভালো হয়। এই যে দেখতে পাচ্ছেন আমি সব গোছায় নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। এখানে সেই মটরের ডালটা আমি বেশ মিহি করে বেটে নিয়েছি, কিছুটা দানা দানা আছে। আর এখানে পাতাটা মিহি করে বেটে নিয়েছি, আর আছে কাঁচামরিচ আর রসুন বেটে নিয়েছি আমি, আর আছে হলুদ গুঁড়া, লবণ আর পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি একটু বেশি দিলে খেতে ভালো লাগে। এখন আমি এটা একসাথে সব মাখায় নেব। আর বলে রাখছি, গন্ধভাতালের পাতা বাটার সময় হাতে লাগলে এর কষের কারণে অনেক সময় নখে দাগ হয়ে যায়, তাই আমি একটা গ্লাভস পরে নিয়েছি। এখন এইটাকে আমি পেঁয়াজ দিয়ে লবণ দিয়ে খুব সুন্দর করে চটকে নেব। এত মজা লাগে এই বড়াটা, আমার বাচ্চারা মানে প্রথমে খেতে চাইতো না কালো রঙের কারণে, কিন্তু এখন ওরা এর স্বাদটা বুঝে গেছে, বেশ ভালোই খায়। আর আমাদের বড়রা যারা আছে বাসা তারা তো সবাই পছন্দ করে। তো এখন একটু হলুদও দিয়ে দিয়েছি আমি, দিয়ে এখন পেঁয়াজটা খুব ভালো করে চটকে নেব। এরপরে আমি দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে সব কিছু একসাথে মিশিয়ে মাখায় নিয়েছি। এখন ভাজতে চলে যাব চুলায়। তো চুলা জ্বলে গেছে, এখন আমি একটা ফ্রাই প্যান দিয়ে দিচ্ছি। ফ্রাই প্যানটা গরম হলে তেল দিয়ে দেব, একটু বেশি তেলে ভাজলে মচমচা হয় এটা, তবে কেউ চাইলে কম তেলেও করতে পারেন। এখন আমি একটু চ্যাপটা চ্যাপটা করে বড়ার আকৃতি করে দিয়ে দেব তেলের মধ্যে। এটা যেহেতু কালো হয় দেখতে, এই জন্যে বোঝা যায় না হয়েছে কি না, একটু দেখে শুনে সাবধানে সময়ের একটা আন্দাজ নিয়ে এটা ভাজতে হবে, নইলে পুড়ে গেলে তখন খাবারটা তেতো লাগবে, খেতে একদম ভালো লাগবে না। আপনারা কেউ চাইলে এর মধ্যে একটু জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া অ্যাড করতে পারেন, তবে আমি খুব অল্প যেভাবে দেখালাম এভাবে করতে পছন্দ করি। দেখতে কালো হলেও কিন্তু খেতে বেশ। যাই হোক, আমি একটু সুন্দর করে সাজিয়ে পরিবেশন করার চেষ্টা করেছি। যদি আমার এই প্রচেষ্টা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক এবং ফলো দিয়ে আমার পেজটার সাথে থাকবেন, আর ইউটিউবে একটু সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।